প্রায় দিন পশ্চিমের সিপিরে লেবার পড়লো প্রায় সময় যাবে সিপিরে পড়ে লেবার জোর মানে কে দেবে কি করবো অবস্থা একটা 20 কিলো মাথা থাকে মিনিমাম পড়ো থাকে 20 রুপিয়া এটা এটা নিয়ে লেবার হেঁটে যেতে পারে না ড্রেন কি অবস্থা আপনি নর্মাল হেঁটে যেতে পারবেন না সুখ করতে পারবেন না আর কি করে কি করবো আমরা না না একটা দোকানদার বসতে পারে এখানে দোকানটা নিয়ে এখানে যে মাল তো বিচতে স্যাম্পল দেবে এখানে স্যাম্পল দিয়ে কোথায় বসবে পুরো নর্দমা কাটা ভীষণ খারাপ অবস্থা আমাদের আছে আজকে আপনাদেরকে আমরা যে রাস্তাটা দেখাইলাম আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আজকে প্রায় বিগত আমার যদি অনুমানিক আমাদের যে মরগঞ্জ বাজার কলাপটি যে মহাপ্রভুর একটা মন্দির আছে এখানে বহুত পুরনো মন্দির প্রায় 70-75 বছর পুরনো মন্দির সেই মন্দিরের অবস্থা আপনারা দেখলেন তার পাশে যে মন্দিরের যে সামনের রাস্তাটা আমরা বিগত প্রায় 15-20 বছর যাবৎ এখানে রাস্তা কোনো সংস্কার হচ্ছে না আমরা কয়েকবার তার জন্য পৌর পরিষদের কাছে ডেপুটেশনও দিয়েছি সংবাদ মাধ্যমকেও জানাইছি সবাই আসে দেখেও গিয়েছে কয়েকবার এসে তাদের পৌরসভার যারা আধিকারিকরা অনুরা এসে দেখে গেছেন কয়েকবার আমাদেরকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে অতি সত্বর প্রয়োজন রাস্তাটা করার হ্যাঁ রাস্তাটা করবে কিন্তু কয়েকবার প্রতিশ্রুতি পেয়েছি দিকে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তার জন্য আজকে যে দেখুন রাস্তাটা কিন্তু বেশি একটা বড় ডিস্টেন্স নয় এখানকার দেখেন এই যে রাস্তাটা এখান থেকে প্রায় 70 ফুটের 40-50 ফুট রাস্তাটা হবে আর এই যে মেনলি সবচেয়ে বড় সমস্যা রাস্তার পাশে কোনো ড্রেন নেই তার জন্য আজকে এই হালকা এক পশ্চা বৃষ্টি দেয় আমাদের যে মন্দিরের যে হাল অবস্থা দেখলেন আপনার এখানে কোভিড পরিস্থিতির জন্য এখানে একটা নিত্য পাঠ হয় হ্যাঁ কোভিড পরিস্থিতির জন্য আজকে পাঠটা আমাদের বন্ধ আছে কিন্তু যদি আছে পাঠটা হয়তো দেখেন কি অবস্থা এখানে নরকের থেকে তো আরো বেশি খারাপ এটা গরু ঘরের থেকে আমাদের এই অবস্থা খারাপ যাই হোক আমাদের একটাই অনুরোধ থাকবে আগরতলা পরিষদের কাছে হ্যাঁ আপনাদের মাধ্যমে সাংবাদিক সংবাদ চ্যানেলের মাধ্যমে আপনারা জানাবেন যাতে অতি সত্বর যাতে আমাদের অনুরোধের রাস্তাটা যাতে আমাদেরকে সংস্কার চলাচলের যোগ্য করে দিতে পারে আমাদের আবেদন যাতে মিউনিসিপ্যালিটি আমাদের রাস্তাটা সংস্কার করে আমরা তো বসে অন্তত দোকানদারি করতে পারি এখানে বসার কোনো জায়গা নাই একটা কাস্টমার আসতে পারে না কোন মন্দিরের বাইরের লোক তো আসতেই পারে না এটা রেগুলার যারা কাস্টমার তারাও আসতে পারে না অবস্থা খুবই খারাপ।